বলিউডের এই সেলিব্রিটিরা সমবয়সী দেখলে বিশ্বাসই করতে পারবেন না সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত বলিউড ও ক্রিকেটের অজানা সব সত্য নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন বয়স কেবল সংখ্যা মাত্র এ কথা তাদেরই বলা মানায় যারা বয়সকে তরি মেরে ঘটিয়ে চলেছেন নানা কাণ্ড কারখানা কিন্তু যারা বয়সের সঙ্গে বুড়িয়ে গিয়েছেন বা চেহারায় পড়েছে বয়সের ছাপ তাদের বেলা শুধু আমাদের চারপাশেই নয় বলিউডের এমন বৈপরীত্য প্রায় চোখে পড়ে একই বয়সী অথচ চেহারা দেখে বোঝার উপায় নেই এমনই কিছু সেলিব্রিটিদের নিয়ে আমাদের আজকের আয়োজন এই যেমন ধরুন স্মৃতি ইরানি ও শিল্পা শেট্টি রাজনীতিতে প্রবেশের আগে স্মৃতি রীতিমতো পরিচিত মুখ ছিলেন বলিউডের শিল্পা ও স্মৃতি দুজনেই প্রায় সমবয়সী উনিশশো পঁচাত্তরের জন্ম শিল্পার ছিয়াত্তরের স্মৃতি দেখতে গেলে শিল্পা প্রায় এক বছরের বড় তবু দুজনের চেহারা ছাপ দেখলে তা বোঝার সাধ্যিকার সানি দেওল আর অলোকনাথ দুজনেরই জন্ম উনিশশো সালে বয়স বাষট্টি কিন্তু সানি দেওল ও অলোকনাথকে দেখলে কি বোঝা সম্ভব এরা সমবয়সী বলিউড অভিনেতা রাম কাপুর ও ফারহান আক্তার সমবয়সী কিন্তু ফিটনেস বলুন বা চেহারা সবেতেই রাম কাপুরের থেকে অনেক এগিয়ে বছর পঁয়তাল্লিশের ফারহান প্রায় আটষট্টি বছর বয়সে যেভাবে মাঝে মাঝে নিজের ছবি স্ট্যান্ড একাই করে ফেলেন রজনীকান্ত তা দেখলে অবাক হতে হয় বই দক্ষিণ ভারতীয় এই অভিনেতার ভক্ত রেকর্ড সংখ্যক সেই তুলনায় মিঠুন চক্রবর্তীকে আর সেভাবে পাওয়া যায় না শারীরিক দিক থেকেও ফিটনেস অনেকটা এগিয়ে প্রায় তারই সমবয়সী রজনীকান্ত ঋত্বিক রোশনের সমবয়সী আরেক বলিউড অভিনেতা অমিত ভাট ভাবা যায় চেহারা ফিটনেস লুকস সবেতেই অমিত ভাটের চেয়ে অনেক কম বয়সী দেখায় ঋত্বিককে দুজনেরই জন্ম উনিশশো চুয়াত্তরে এমনি এমনি কি তাকে জিনকাল বলা হয় হেমা মালিনীর কথা বলছি উনিশশো আটচল্লিশের অক্টোবরে জন্ম হেমার উনিশশো ঊনপঞ্চাশের মার্চে জন্ম নেন আরেক অভিনেত্রী ফরিদা জালাল কিন্তু এই দুই অভিনেত্রীকে দেখে বোঝার জন্যই যে এরা প্রায় সমবয়সী তরুণ বয়স থেকে এই একষট্টিতে পৌঁছে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও মন দিয়েছেন অনিল কাপুর অথচ তার চেয়ে মাত্র কয়েক মাসের বড় সতীশ কৌশিকের সঙ্গে না মেলে তার চেহারায় না ফিটনেস দেউয়ার্স সত্যি কিছু তারকা তাদের ফিটনেস দিয়ে বয়স্কে যেন খাঁচায় বন্দি করে রেখেছেন আর এ বিষয়ে আপনারা কি ভাবছেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ